সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। লিটল টাটা বাংলা টক অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি। আর এ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আছেন এনডিএমএর চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবং উপস্থিত আছেন বিএনপির উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। আহমেদ ভাই, আপনাকে দিয়ে অনুষ্ঠানের সূত্রপাত ঘটাতে চাই। আজকে আমরা টপিকস রেখেছি কোন পথে রাজনীতি। যদি রাজনীতি নিয়ে আসি তাহলে উত্তর কি বলবেন যে আসলে কোন পথে যাচ্ছে রাজনীতি? রাজনীতি তো আমার দলের অবস্থানটা আমি বলতে পারব যে আমার পার্টি আওয়ামী লীগ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা রাজনৈতিক স্ট্যান্সটা কী সেটা আমি ব্যাখ্যা করতে পারব। সেটা হচ্ছে সংবিধানের পথ, গণতন্ত্রের পথ এবং জনগণের পথে, জনগণের ম্যান্ডেটের পথে। অন্য পার্টিটাই বলতে পারবো না। কাজে রাজনীতি সবসময় গণমুখী হওয়া উচিত, সংবিধানমুখী হওয়া উচিত এবং বাস্তবমুখী হওয়া উচিত। এখন বাস্তবমুখী হচ্ছে, এখন নির্বাচন যেহেতু সামনে, এই বছর তো নির্বাচনেরই বছর, আর এই নির্বাচনকে সামনে রেখে সকল দলের মাঝেই একটি রাজনৈতিক নির্বাচনমুখী প্রবণতা থাকা প্রয়োজন। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ তো নির্বাচনেরই পার্টি, সহিংস রাজনীতির পার্টি নয়। সহিংস রাজনীতির পার্ট নয় বলছেন, কিন্তু অনেকেই বলছে যেটা প্রতিহিংসা রাজনীতিতে চলে এসছে, এটাকে কিভাবে ব্যাখ্যা করেন? না, রাজনৈতিক প্রতিযোগিতা মানেই তো প্রতিহিংসা নয়। এখন মতাদর্শগত বিরুদ্ধ থাকবেই, আওয়ামী লীগের একটা ফিলসফি আছে, মতাদর্শ আছে, এবং তার অ্যান্টি মতাদর্শ হচ্ছে বিএনপি জামাত, তাদের মতাদর্শ আলাদা। মতাদর্শের কারণে কি খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হলো কিনা? বাংলা টিভির অনুষ্ঠানের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আহমেদ হোসেন, ববি হাজ্জাজ এবং অ্যাঙ্কর সোহেলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে প্রতিবাদ করছি একটা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে। আজকে আমার সহকর্মী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আপনার এই অনুষ্ঠানে অনতিবিলম্বে তার মুক্তি দাবি কামনা করছি। রাজনীতি কোন পথে, কোন পথে রাজনীতি? আমি মনে করেছিলাম যে এই সরকার 2014 সালের কথা আর মনে করবে না। চার বছর শেষ করেছে, এই বছরের শেষে ডিসেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশে একটা সকলের অংশগ্রহণের নির্বাচন হওয়া উচিত। সেই পথে তো আওয়ামী লীগ কাজ করছে, তাই না? না, সেই পথে কাজ করছে কি না সেটা আমি, আমার চোখে পড়ে না। যেহেতু আমি, তারা মনে করবে, আহমদ ভাই মনে করবে যে আমি বিরোধী দল, আমি এটা বিরোধীদের স্বার্থে বিরোধী কথা বলবো, কিন্তু আওয়ামী লীগ তো 2014 সালের পর থেকে অন্য দলকে সহ্য করতে পারছে না, বিরোধী দলকে সহ্য করতে পারছে না। শুধু এরশাদ সাহেবকে, তার দলকে সহ্য করতে পারলে অন্য অন্য নিবন্ধিত রাজনীতি দলের মতামতটা কী, তাদের অভিলাষটা কী, তারা কী চায়, এই জিনিসটা যদি অনুধাবন করতে পারত আওয়ামী লীগ, তাহলে বেগম খালেদা জিয়াকে কারাগারে যায় না। যে মামলা, 111 মামলা, এ একই 11টি মামলা ছিল মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, সে মামলাগুলো সরকার নির্দেশ প্রাপ্ত উইথড্র করে নিলেন, আর বেগম খালেদা জিয়া আজকে কারাগারে। কোথায় সে কারাগার জানেন? আপনাদের মামলাগুলো উইথড্র হয়েছে, বাট বিএনপিতে না। না না, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল এগুলো উইথড্র হয়নি। এগুলো আপনার ইনকোয়ারি করে দেখেছে যে এগুলো অসত্য, সেই কারণে এগুলো ফাইনাল রিপোর্ট দিয়েছে। ফাইনাল রিপোর্টের মধ্য দিয়ে এগুলোর মীমাংসা হয়েছে, কিন্তু উইথড্র হয়নি। না না, এটা এটা ওনা তো ওনাদের ডিফেন্স দিবেন, এখানে তর্কর বিষয় কিছুই নাই। এখানে জনগণ বা শ্রোতা দর্শক, বাংলা টিভির সামনে যারা বসে আছেন, তারাই বুঝে নেবেন যে আহমদ আলী সাহেবের, আহমদ ভাইয়ের কথাটা সত্য কিনা। আমি অসত্য বলবো না, যে এদেশের মানুষ জানে ক্ষমতাসীন দলে, ক্ষমতাসীন হলে যেসব মামলাগুলো হয় সেগুলো অটোমেটিক্যালি তারা জেলা প্রশাসনের মাধ্যমে দিয়ে উড্ডো করে নেয়। উনি বলেছেন অসত্য মামলা, তা আমরাও তো যুক্তিতর্ক উপস্থাপন করে এই দীর্ঘ এতদিন
বেগম খালেদা জিয়ার মামলা কাল্পনিক, অসন্ত ঘষা মাজা ইত্যাদি বলার পরেও সে মামলা কেন সাজা হলো, এ সাজার আগে ওনাদের দলের মন্ত্রী মহোদয়রা এবং ওনাদের জোটের শীর্ষ অ্যাডভাইজার সাহেব এবং তথ্যমন্ত্রী মহোদয় এবং রাঙ্গা মাননীয় প্রতিমন্ত্রী সাহেব যেসব কথাগুলো বলেছেন যে এখন 8 তারিখ সময়ের ব্যাপার মাত্র, ওনাকে নির্জন কারাগারে যেতে হবে, সেটাই প্রতিফলিত হল। আপনি ফারুক ভাই তো বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতায় তারা বিশ্বাস করে, এখন বিচার মানি তালগাছ আমার, এটা যদি হয় তো বিচার আপনি মানবেন যদি আপনার পক্ষে রায় হয়, আর আপনার পক্ষে যদি রায় না হয় তাহলে বিচার আমি মানি না, তাহলে এটা কি বিচার বিভাগের স্বাধীনতা হলো, এটা কি আপনার আইনের শাসন হলো? এবং আমরা তো আইনের শাসনে বিশ্বাস করি, এই যে রায়টা হলো বেগম জিয়ার সম্পর্কে যেটা রায় হলো, এই রায় কি সরকারি রায়, পার্টি রায় দিয়েছে, গভর্নমেন্ট রায় দিয়েছে, এটা বিচার বিভাগ থেকে এসেছে, আদালত থেকে এসেছে, আদালতের জাজ যিনি তিনি 1993 সনে কিন্তু চাকরি পেয়েছেন এবং তার ব্যাকগ্রাউন্ড আমি জানি, তিনি কোনো ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন না, এটা আমি জেনেছি, বিভিন্ন তথ্য পেয়েছি। যেমন জাকারিয়া সাহেব প্রফেসর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তার সহপাঠী, তিনি একটা নিবন্ধ লিখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে ছাত্র জীবনে তিনি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন না। তাহলে তাই যদি হয়, আজকে যদি বুঝতাম যে হ্যাঁ ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, সেই জন্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি বিচারটা দিয়েছেন, তাও এটা মেনে নেওয়া যেত, কিন্তু আজকে তো তার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একেবারে নিরপেক্ষ, একেবারে এক পড়ুয়া ছাত্র, কাজেই তার সেই আইনি দৃষ্টিকোণ থেকে তিনি রায় দিয়েছেন, নিরপেক্ষ রায় দিয়েছে, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, কিন্তু বিএনপির থেকে বলা হচ্ছে যে এটা কোনো কারণে হয়তো বা কাউকে সাপোর্ট করার জন্য দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাকে দাওয়াত জানানোর জন্য আপনার সত্যি এবং এই প্ল্যাটফর্মটা দেবার জন্য। প্রথমত একটা জিনিস আমি বলবো যে যেখানে বিচার বিভাগকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা হয় সেখানেই আমাদের গণতন্ত্র, পুরো গণতান্ত্রিক কাঠামোটা একটা বিপদমুখী আমরা নিয়ে যাওয়া শুরু করি। সো ভালো মন্দ বিচার বিভাগ নিয়ে, স্পেশালি পার্সন মানে বিচারক মহোদয়কে নিয়ে আমরা আলোচনা না করাটাই বোধহয় সবচেয়ে ভালো হয় গণতন্ত্রের জন্য, আমাদের জন্য, আগামী এই দেশের রাজনীতির জন্য। আমরা আশা করব যে বিচার বিভাগে যারাই আছেন তারা সবাই নিরপেক্ষ, তারা যখনই বিচার বিভাগের কার্যক্রম পরিচালনা করছেন তারা পুরোপুরিভাবে নিরপেক্ষভাবে করছেন। রাজনীতি নিয়ে আলোচনা করি, জি, রাজনীতি কি নির্বাচনমুখী হচ্ছে কিনা, সবচেয়ে শ্রেয় সেটাই যে আমরা বিচার বিভাগকে বাদ দিয়ে রাজনীতি নিয়ে আলোচনা করি। রাজনীতি নির্বাচনমুখী তো হচ্ছেই, নির্বাচন হবে, এই বছরের শেষে নির্বাচন দিতেই হবে, এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া রাখতে হলে, রাজনৈতিক সরকার ব্যবস্থা, রাজনৈতিক সরকার ব্যবস্থা রাখতে হলে এই নির্বাচন, এটার কোনো বিকল্প নেই, নির্বাচন হতেই হবে কনস্টিটিউশনালি, মানে আমাদের কনস্টিটিউশন মোতাবেক নির্বাচন কিছুদিন পেছাতে পারে, খুব বেশি হলে 180 দিন পেছাতে পারে, কিন্তু তার ভেতরে হতেই হবে। সো এখানে কোনো দ্বিতীয় কোনো অপশনই থাকে না। সো যেহেতু নির্বাচন হতেই হবে, রাজনীতি নির্বাচনমুখীই যাচ্ছে। আমার মনে হয় না আমার বিজ্ঞ ভাই জয়নুল আবেদিন ফারুক ভাই বা আহমেদ হোসেন ভাই ওনারা ঠিক ওই নির্বাচন হবে কি হবে না সেটা নিয়ে প্রধান একটা বিরোধী দল, এই 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 ঠিক এই নামটা, এই ডেফিনেশনটা এখন কার্যকরী না আমাদের দেশে, কারণ আমাদের দেশে এখন কোনো প্রধান বিরোধী দল নেই। আইনত যেই দলকে আপনি প্রধান বিরোধী দল বলতে পারেন সেই দল ট্রেজারি বেঞ্চের অংশ, তারা বিরোধী দল হতে পারে না। আবার বিরোধিতা করছে, সঠিকভাবে বিরোধিতা করছে এমন কেউ পার্লামেন্টে নেই। সো তাহলে আইনত বলেন বা ইন প্রিন্সিপাল বলেন, বিরোধী দল এই মুহূর্তে আমাদের দেশে নেই। যেই দল বিরোধী দলের আইনত ভূমিকা পালন করবার কথা সেই দল করছে না, সেটা হলো জাতীয় পার্টি। আর আপনি বলতেই পারেন অন্য কোনো দল, জনগণের সম্প্রীতি তাদের বেশি বা তারা এর আগে মূল দল মানে সরকারি দল ছিল বা বিরোধী দল ছিল, কিন্তু এই মুহূর্তে তারা কিছু নেই, তো তাদেরকেও আপনি কিছু বলতে পারেন না। আমি দেখি আমাদের প্রচার মাধ্যমের ভাই ও বোনেরা মাঝে মধ্যেই তাদেরকে হয়তো ভুলবশত বা অভ্যেসবশত কিছু ভুল করেন, তাদেরকে বিরোধী দল হিসেবে আখ্যায়িত করেন, সেটা একেবারেই সঠিক না। তারা অনেক বড় দল হতে পারে নিশ্চয়ই, কিন্তু বিরোধী সব কিছু একটা ডেফিনেশন আছে, তো সো ডেফিনিশন মোতাবেক বিরোধী দল তারা না। আপনারা বিরোধী দল না, হয়তো বা বড় দল হতে পারে, তাহলে আপনাদের এক্সপেকটেশনের জায়গাটা এত বেশি কেন? মাচ ইয়াং এখনো রাজনীতিতে, উনি একটা পার্টির চেয়ারম্যান, কিন্তু আমার বক্তব্য সাথে আমি এখানে তর্ক করতে চাই না, উনি আমার
বয়সে অনেক ছোট এবং উনি পার্লামেন্টে যাওয়ারও সৌভাগ্য ওনার হয়নি এখনও, এবং রাজনীতিতে উনি কতটুকু অভিজ্ঞ হয়েছেন এটা আমার চেয়ে আমি উনি ভালো বুঝবেন। প্রধান বিরোধী দলের যে ডেফিনেশন উনি দিচ্ছেন এটা আমি মনে করি ওনার এটা বলা ঠিক হয়নি। যাক, উনি প্রেসকে বলেছে, প্রেসও ভুল করছে। এখানে আমি এই কথা উত্তর দিতে চাই না, আমি উত্তর এইটুকু দিতে চাই যে আমাদের আহমদ হোসেন সাহেব অত্যন্ত একজন বিজ্ঞ রাজনৈতিক কর্মী ছিলেন, ছাত্র লীগ করতেন এবং অতীতেও খুব নাম করা ছাত্র নেতা ছিলেন। ওনার মুখে আমি অনেক টক শো ওনার সাথে করেছি, ওনার মুখে আমি কোনো রকম মানে অপ্রীতিকর কোনো কথা আমি আজ পর্যন্ত শুনি নাই। এখন শুনবো কি না সে আশা আমিও করি না, কিন্তু একটা জিনিস উনি বলেছেন যে সম্মানের সহিত ওনাকে বলতে চাই যে বিচার মানি তালগাছ আমার, একটু স্মরণ করে দিতে চাই যে কারা বিচারকের এজলাসে লাথি মেরেছে, কারা হাইকোর্টের সামনে ঈদগাহতে ময়লা ফেলেছে, এগুলো ওনাকে স্মরণ করে দেওয়া উচিত। আরেকটা জিনিস, উনি পার্লামেন্টের সদস্যও না, উনি দেখেছেন উনি সরকারি দলের একটা বিগ পোস্ট হোল্ড করেন, যে বিচারপতিদের অভিশংসন নিয়ে যে দেশের সর্বোচ্চ আদালত অ্যাপিলেটেড ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস যে সর্বসম্মতিক্রমে যে রায় দিয়েছেন, সে রায় তারা কি মানেন? সেই রায় নিয়ে সংসদে কী আলোচনা হলো, সংসদের বাইরে কী আলোচনা হলো, এই বিষয়গুলো আহমদ হোসেন সাহেবের জানা দরকার। আরেকটা জিনিস, একটা প্রধান বিচারপতিকে সাত লাইনের চিঠিতে পাঁচটা শব্দ ভুল, সেই চিঠি দিয়ে তাকে ছুটিতে পাঠিয়ে দিলেন এবং ছুটি থেকে তাকে বাধ্যতামূলক অবসরে দিলেন। উনি অনেকগুলো কথা বলতে চেয়েছেন যে কথাগুলো বলতে পারেন নাই, সে কারণে আমি মনে করি যে এই প্রসঙ্গে আমি উনি যে বলেছেন বিচার বিভাগ নিয়ে কথা বলা, ববি হাজ্জাজ যেটা বলেছেন কথা বলা উচিত না, বিচারকের প্রতি আমাদের সম্মান আছে, বিচারপতি আজ জেনেছে আজ জেগেছে সেই জনতা বিচারপতি তোমার বিচার করবে যারা, একটা গানও তো আমরা শুনেছি। সেখানে আমি বলি বিচারপতিরা হলো আমাদের সম্মানিত ব্যক্তি, কারা হয় কিন্তু কোন সময় বিচারপতিদের সমালোচনা করা হয়, যখন এই বিচারপতিরা সরকারের ডাইরেকশন শোনে তখনই রাজনৈতিক কর্মী বলেন, আমি শেষ করি, রাজনৈতিক কর্মী বলেন, সামাজিক মাধ্যম বলেন, পত্রপত্রিকা বলেন, একটা সমালোচনা মানুষের মুখে আসে। সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশে যে বিচার ব্যবস্থাকে, আইনের শাসনকে এই সরকার, ভোটবিহীন সরকার যেটা আমরা বলি, আমরা প্রধান বিরোধী দল, উনি বলছেন যে আমরা সংসদে নাই, আইন প্রণয়নে নাই, আমরা বিরোধী দল কী করে হবো, কিন্তু বাংলাদেশে তো আমরা কয়েকবার ক্ষমতায় ছিলাম, এখনও আমাদেরকে প্রধান বিরোধী দলে বলে যাক, উনি ববি হাজ্জাজের মুখে যদি আমরা না শুনি এটা আমাদের কোনো বিষয় না, কিন্তু আমি বলতে চাই যে আমরা গ্যাস নিয়ে কথা বলতে পারি না, বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে কথা বলতে পারি না, সরকারের উন্নয়নে যেসব দুর্নীতি হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে পারবো না, তাহলে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে পারবো না, কথা কোন সময় বলতে পারবো? সে বিষয়ে আমি মনে করি যে দেশ এবং দল রাজনীতি কোন পথে যাচ্ছে এটার উপর নির্ভর করবে আগামী নির্বাচন। সেই নির্বাচনের আগে একটা দেশের প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে কারাগারে নির্জন কক্ষে নিয়ে রাখলে সেটা কি ফলপ্রসূ কোনো আলোচনার পথ সুগম থাকবে? আমি মনে করি না। আমি একটু যদি ইসে করি, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি জনাব আবেদিন ফারুক ভাই সঠিক কথা বলেছেন যে আমি ওনার থেকে অনেক ছোট, যে কোনো ধরনের অভিজ্ঞতায় ওনার থেকে অনেক কম অভিজ্ঞতা আমার, এবং যে কোনো ধরনের কর্মকাণ্ডে যেটা যে ধরনেরই হোক না কেন ওনার সাথে তুলনা করার মতো সেরকম সাহসও আমার নেই, সেই প্রচেষ্টাও আমার না, কিন্তু যেটা সঠিক সেটা সঠিক, যেটা ভুল সেটা ভুল। কার কত বছরের অভিজ্ঞতা কিসে আছে সেটা আসে যায় না সঠিক আর ভুল নির্ণয় করার জন্য। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি যে প্রধান বিরোধী দলের একটা বিশ্লেষণ আছে, আপনার যদি লেজ থাকে, আপনার যদি দুটো শিং থাকে এবং আপনি যদি হাম্বা বলে ডাকেন, তাহলে আপনাকে মানুষ হিসেবে আখ্যায়িত করা একটু মুশকিল হয়ে যেতে পারে, গরু হিসেবে আখ্যায়িত করা হয়তো আরো আরো শ্রেয় হতে পারে। সবকিছু বিশ্লেষণ আছে তো, ঠিক না? তো সেরকম প্রধান বিরোধী দলের বিশ্লেষণ আছে, এটা কাউকে ছোট করা না, আমি কাউকে ছোট করে কথা বলছি না, আমাদের শ্রদ্ধেয় জনাব ফারুক ভাইকেও ছোট করে না, এই দেশের বিশাল একটা দল যেটা পরপর মানে পরপর না হলেও তিনবার
তিনবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, সেই দলকেও ছোট করে নিশ্চয়ই আমি কোনোভাবে কথা বলবো না। সেই ধরনের রাজনীতি আমিও করি না, আমি সামনে কাউকে করতে দেখতেও চাই না। আমি শুধু একটা কথা বলেছি হলো যে বিশ্লেষণের জায়গায় আসলে, এবং যদি জয়নুল আবেদিন ফারুক ভাই আরেকটু, উনি অনেক বড় নেতা, বড় মাপের দলের বড় মাপের নেতা, এবং আমরা আশা করি যারা রাজনৈতিক নেতৃত্ব দেন, এবং আমরা দেখেছি ফারুক ভাইয়ের সেই ধরনের নেতৃত্ব দেয়া, আমরা দেখেছি বড় নেতাদের যে বড় বড় মন, তারা বড়ভাবে জিনিসপত্র নিতে পারে, সেটা ফারুক ভাই নিয়ে আমরা দেখেছি। তার জন্যই তো সে শ্রদ্ধেয়, তার জন্যই তাকে শ্রদ্ধা করা, শুধু তার বয়সের জন্য তার শ্রদ্ধা না, বয়স অনেকের আছে, উনি যা করেছেন যা দেখেছেন তার জন্যই তাকে আমরা শ্রদ্ধা করি। এবং সেই শ্রদ্ধার সাথে আমি বলছি, উনি যদি সেইভাবে জিনিসটা নিতেন, উনি একটু খেয়াল করতে পারতেন যে, আমি এই কথাটাও সাথে বলেছি যে সঠিক যে বিশ্লেষণ বিরোধী দলের, আমাদের এই মুহূর্তে আমাদের পার্লামেন্টে সেই ধরনের বিরোধী দল নেই। এবং এই কথাটা কিন্তু আমি আবার আহমেদ হোসেন ভাইকেও ছোট করে বলিনি, ওনার দলকেও ছোট করে বলিনি, জাস্ট যেইটা ফ্যাকচুয়াল ফ্যাক্ট, দুই আর দুই চার, এটা চার বললে তিনকেও ছোট করা হয় না, পাঁচকেও ছোট করা হয় না, এটা জাস্ট ফ্যাক্ট। বিচার বিভাগ, এক দল যখন নতুন একজন প্রধান বিচারপতি আসলেন, আমরা সব জায়গায় সব গণমাধ্যমে দেখেছি এক দল সেটার নিন্দার জন্য কোনো কথা বাদ রাখেনি। তার কিছুদিন পর যখন কিছু সরকারের সাথে সেই মানে বিচার বিভাগের কিছু, আমরা হয়তো আমরা কোন্দলি বলতে পারি, যখন দেখতে পারলাম তখন হঠাৎ করে যাক যে নিন্দনীয় ছিল তার নিন্দা সব ভুলে যে সে সবচেয়ে অত্যন্ত সবচেয়ে কাছের ব্যক্তিত্ব হওয়া শুরু করলো, মানে বক্তব্যে, তার সাথে পার্সোনাল সম্পর্ক না, বক্তব্যে কাছের হওয়া শুরু করলো। তো এখানে যদি অপরদিকের দল বলতে চায় যে আপনাদের ভাষা পাল্টাতে সময় লাগে না, তারা তো নিশ্চয়ই বলতে পারে। সবচেয়ে সমীচীন আমাদের জন্য বিচার বিভাগ বাদ দিয়ে কথা বলা, এবং যদি কথা উঠতেই হয় তাহলে কথা তো ওইভাবে আমরা ওই জায়গাটায় তো উঠাতে পারি যে মামলা অনেকের নামেই তো ছিল, তাহলে আমরা যদি একই প্রিন্সিপালে করি, যদি আমরা ক্লিন স্লেট করা শুরু করি, তাহলে আমরা সবার জন্য ক্লিন স্লেট করে নতুন করে শুরু করি। আহমদ ভাই, আমি এখানে ফারুক ভাইয়ের কিছু কথা আছে যে, ফারুক ভাই তো পার্লামেন্টের চিফ উপ ছিলেন, কাজে রাষ্ট্রযন্ত্র সম্পর্কিত ওনার ধারণা আছে, পরিষ্কার ধারণা আছে। টকশোতে এসে হয়তো পার্টির পক্ষে বলতে হয়, অনেক কথা সেখানে বলেন, কিন্তু তারপরে অনুভব করেন যে রাষ্ট্র, একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ, একটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই তিনটা স্তম্ভ, এই তিনটার মধ্যে সমন্বয় করে রাষ্ট্র চলে। এখন তিনি যেটা বললেন যে পার্লামেন্টে প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা হয়েছে, পার্লামেন্টের এখতিয়ার আছে, বাট আমি আবার টকশোতে কথা বলতে পারবো না, আমি রাজনৈতিকভাবে কোনো মঞ্চে দাঁড়িয়ে বা প্রধান বিচারপতির কথা বলা, এটা আমার এখতিয়ার মধ্যে পড়ে না, এটা কন্টেম্প অফ দি কোর্ট হবে, বাট ইন পার্লামেন্ট, দি হাউস অফ পার্লামেন্ট কথা বললে এটা কন্টেম্প অফ দি কোর্ট হয় না, সেখানে অনেক বিষয়ে আলোচনা হতে পারে, রাষ্ট্রের সমস্ত আইন, সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে যেহেতু পার্লামেন্ট, সেখানে অনেক বিষয়ে আলোচনা হতে পারে, এটা নীতিবিরুদ্ধ হয়নি এবং অযৌক্তিকও হয়নি, এটা আইনসিদ্ধ। আরেকটি কথা উনি বলেছেন যেটা, যে বেগম জিয়ার কারাগার গিয়েছেন, এটা তো আইনি লড়াই, এখন আপনার আইনগত লড়াই করছেন, আইনি লড়াই করছেন, আইনি লড়াই তারা প্রাথমিকভাবে তারা নিম্ন আদালতে রায় হয়েছে, তাদের তো অপশান আছেই, তারা হাইকোর্টে তারা অ্যাপিলের ডিভিশনে যাবেন, আপনার তারপরে অ্যাপিল করবেন হাইকোর্টে, হাইকোর্ট থেকে প্রয়োজনে পরে রেজাল্ট যাই হয় যদি মনে করেন নেগেটিভ, তাহলে যাবেন অ্যাপিল করবেন, অ্যাপিলের ডিভিশনে যাবেন, কাজে আইনগত পথটা তো খোলা আছে, আইনগত ভাই। যে এখানে আমরা একাডেমিক আলোচনা, আমার বুঝে ববি হাজ্জাজের লাস্ট কথাগুলো খুব ভালো লেগেছে, আসলে এটা যুক্তি তর্কের সাথে অনেকগুলো অনেক কথা আসে। আজকে ধরেন বাংলা টিভি সারা বাংলাদেশে মানুষ যারা দেখতেছে লেট নাইটে অনেকে দেখে, যে সবাই ভাববে যে তিনজন লোকের কাছ থেকে আমরা কী আশা করি, আমরা আমাদের কথা বলবো, আপনি বলেছেন দলের কথা বলবো, আপনি আপনার দলের কথা বলবেন, উনি ওনার দলের কথা বলবে, একদিন যে উনি বাংলাদেশের নতুন দল করে যে ক্ষমতায় যাবেন না সেটাকে নিশ্চিত করে বলতে পারবে না। বিষয়টা একটা যে আমরা রায় হলো 8 তারিখে, 3:10 আগে মানে শেষ হয়ে গেল, উনি 2টা কোর্টে গেল, 2:12 জজ সাহেব উঠলেন এবং 20-25 মিনিটে সার সংক্ষেপটা পড়ে রায় ঘোষণা করে দিলেন, রায়ের শেষ অংশে
উনি একটা কমেন্ট করেছেন মাননীয় বিচারপতি বা আদালত, যে ওনার বয়সের কারণ এবং উনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর কথা বিবেচনা করে ওনাকে 5 বছর সাজা দেওয়া হয়েছে, সাজা দিয়েছেন, আমরা আদালতে যাব। 632 পৃষ্ঠার রায়ের সার্টিফাই কোর্টে উঠানোর জন্য দরখাস্ত সাথে সাথে করা হয়েছে, ওনাকে জেলে পাঠিয়ে দিলেন। কোথায়? 200 বছরের আগের পুরান, যেটা পরিত্যক্ত সরকার ঘোষণা করে একটা নতুন জেলখানা তৈরি হয়েছে, সেই জেলখানা অবশ্য আমি থেকে আসছি। ওনাকে একটা নির্জন কক্ষে রাখলেন, এখানে কারা আইনে যেটা লেখা আছে, একজন ডিপটি সেক্রেটারি মেজর ক্যাপ্টেন যারা আছেন এই র্যাঙ্কে, সিআইপি যারা আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, পার্লামেন্ট মেম্বার, মন্ত্রী, রাষ্ট্রপতি, তাদেরকে কারাগারে যাওয়ার পরই একটা শ্রেণী দেওয়া হয়, যেটা আমরা অতীত দেখেছি, বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমানও সেখানে তখনও উনি মন্ত্রী থাকতে জেলে গেছেন, ডিভিশন পেয়েছেন। আমরা যখন দীর্ঘদিন জেল কাটছি, আমি সরকার আমলও কাটছি, 111 সময় কাটছি, এরশাদের আমলও কাটলাম, তখনও আমরা এরশাদের আমলে আমি এমপি ছিলাম না, বিধা আমি সাধারণ কয়েদির সাথে ঘুমিয়েছি, কিন্তু এটা আমার সংবিধানে প্রাপ্ত জিনিস থেকে কেন খালেদা জিয়াকে বঞ্চিত করা হলো, এই প্রশ্নটা আসছে জনগণের কাছে, যেটা আপনি আমাকে সোহেল ভাই প্রশ্ন করলেন। সে কারণে আমি কেন বঞ্চিত না, আমি আমি শেষ করে দিই, উনি উত্তর দেবে। সে কারণে আমি মনে করি যে এটা তো কারা কর্তৃপক্ষের প্রিজন আইজি, উনি একটা বিজ্ঞ সামরিক বাহিনীর লোক, ডিআইজি অত্যন্ত ভালো লোক, আমরা শুনি আমি কেন জেল খেটে আছি, ওনাকে দেখারও আমার সৌভাগ্য হয়েছে। সাথে সাথে ওনাকে ডিভিশন দিলে পত্র পত্রিকা এইসব কথাগুলো আসতো না, সরকারের সমালোচনা হতো না। আইনি লড়াই করে আমরা, আমাদের নেত্রী বলেছে ভয়ের কিছু নাই, জেল জুলুম তো আছে, তোমরা লড়াই করে যাও শান্তিপূর্ণভাবে। আজকে আমরা শান্তিপূর্ণ মিছিল করলাম, আন্দোলন করলাম, এক পাশে গাড়ি যাচ্ছে আর এক পাশে আমাদের বক্তৃতা হচ্ছে, একটা গাড়িতে ঢিল পড়ছে, পড়ে নেই তো। সে কারণে আমাদের কথা আপনাদের কাছে যে আপনি এই জিনিসটা কেন স্কিনে আনলেন, কেন এটা জনসাধারণের কাছে আসলো, হয়তো ইউ টেক অ্যাকশন এগেনস্ট দ্য কারা কর্তৃপক্ষ, হোয়াই নট বেগম খালেদা জিয়া প্রথম দিনেই ডিভিশন প্রাপ্ত হলেন না? আহমেদ ভাই, যাই, এখন আপনি কোর্ট থেকে তো রায় এসেছে ডিভিশন দেওয়ার জন্য, আমরা সবটাই আচ্ছা, এবং আমাকে দেখতে হবে যে উনি ওনাকে আমরা স্পেশালি রেখেছি কিনা, ওনার প্রতি আমরা অসম্মান করছি কিনা। উনি যাওয়ার পরে ওনার ট্রিটমেন্ট হচ্ছে, ওনার নার্স আছে, ডাক্তার আছে, আর কারাগার তো আর বাড়ির মতো হবে না, এ যতই সুখে তার ডিভিশন কে ডাবল ডিভিশন দিলেও এটা কি কারাগার, তো কারাগার, যেটা কাদের ভাই বলেছেন, কারাগার তো আর বাসার মতো হবে না, এটা আপনার বাসায় কি পরিবেশ থাকে, হ্যাঁ বাসায় পরিবেশ থাকে, আপনার স্বজনরা থেকে মানুষ যেতে পারে, হ্যাঁ সুতরাং আমরা উনি কারাগারে আছেন, অবশ্যই ওনার মর্যাদার বিষয়টাকে অবশ্যই আমি অন করবো, অবশ্যই তাকে সেই মর্যাদা যদি কমতি হয়ে থাকে, যদি কমতি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই বিবেচনাযোগ্য, এবং কোর্ট সেটা রায়ও দিয়েছে এবং সরকারের পক্ষ থেকেও সে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং ওনার যা যা প্রয়োজন, পত্রিকা, তারপর টেলিভিশন, তারপর এসি, তারপরে নার্স, তারপরে পরিচারিকা, নিজস্ব একটা ফাতেমা নামে নিজে ওনার নিজস্ব একটা মহিলা বোধ হয় দেওয়ার কথা অনুমতি হয়েছে, এবং আরেকটা গভর্নমেন্টে দেওয়া হবে, ওনার যা যা প্রয়োজন সবই গভর্নমেন্ট। আপনার মতো এমপি নই, চিফ হুইপ নই, আমাকে তো সে থাকতে হবে সুর ডাকাতের সাথেই, বড় পোস্ট বুঝছেন, হ্যাঁ কাজেই। আর সুতরাং আমি যেটা ওই ব্যাপারে তো আমরা, ওনার সম্মানের ব্যাপারে তো আমাদের কোনো আপত্তিকর কথা থাকতে পারে না, উনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, এটা আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আপত্তির জায়গা থাকতে পারে না, হ্যাঁ তারপরেও কেন আপনারা আওয়ামী লীগকে দোষারোপ করছেন? আরে বাবা, আওয়ামী লীগকে কে দোষ করছে? আওয়ামী লীগ কিছু নেতা, যেমন আহমদ আলী সাহেব একটা ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, রাজনীতিবিদ, অহংকার নাই, কিন্তু কিছু কিছু লোক প্রধানমন্ত্রীকে, আওয়ামী লীগ সভানেত্রীকে বা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদককে খুশি করার জন্য বেগম জিয়ার সম্বন্ধে কি কথাগুলো বলছেন, ঢাকা শহরে পোস্টারগুলো নিচ্ছে, কি কথাগুলো বলছেন, এ বিষয় নিয়ে আসবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। জয়নাল ভাই, আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম। বিরতির পূর্বে আমরা প্রধানমন্ত্রীর আশেপাশে যারা আছে তাকে ভুল ব্যাখ্যা করছে এই নিয়ে আলোচনা করছিলাম, যদি
আসলে সোহাগ ভাই, আমি মাঝে মাঝে যখন স্পিকার ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ, আবার দ্বিতীয়বারের মতো উনি রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন, গেজেট হয়ে গেছে, উনি আমাকে বলতো জয়নাল। আমি বলতাম স্যার মাফ করে দিয়ে না, আমার এই জয়নাল হাজারির অত্যাচারে আর বিভীষণের অত্যাচার বাঁচি না, আপনি আমার লাস্ট নাম ফারুক বলবেন। তো হাসতো, তো আপনি আমাকে ফারুক বলেন, কারণ জয়নাল বলতে এখনও অনেকে ভয় পায়। আচ্ছা দেখ, যে কথাটা আমি বলতে চাইছিলাম যে আওয়ামী লীগের কিছু নেতা যারা, ববি হাজ্জাজ সাহেব তো মনে করতে পারবেন মনে হয়, আহমদ আলী, আহমদ হোসেন ভাই আরও ভালো মনে করতে পারবেন, ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে চিৎকার দিছিল, আমি নাম বলব না, প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কি বক্তব্য দিয়েছিল সেটা মনে করিয়ে দেব না, তারাই যদি আজকে বেগম খালেদের যে রায়নিয়া মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করতে চান, এটা আওয়ামী লীগের জন্য ভালো কাজ না। আর আওয়ামী লীগ যাকে সম্মান দিতে জানবে না, যদি কোনোদিন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়ে যায়, তাহলে যারা ক্ষমতা আসবেন তারা কি আওয়ামী লীগকে সে সম্মান দিবেন? আওয়ামী লীগের উচিত ছিল বেগম খালেদা জিয়াকে নির্জন কারাগারে না রেখে, রায় হয়েছে সে রায় মেনেই উনি কারাগারে চলে গেছেন, উনাকে বাধ্য কর, উনি যাতেন যেতেন, কিন্তু সেখানে একজন একা একজন মহিলাকে একটা পরিত্যক্ত বাড়িতে একা রাখা কি সৌজন্য বোধ হয়েছে? সে কারণে আমি মনে করি যে রাজনৈতিক হীন প্রচেষ্টা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই রায়কে বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দেখিয়েছি, আমরা অব্যাহত থাকবো। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা তো রাজনৈতিক রায় না, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলবেন, এটা ডাবল কথা হয়ে গেল না? আপনারা তো আইনের মাঝেই এখনো আছেন, আইন থেকে তো বাইরে না, যে নো আমি এটা মানি না, আমার লাগবে না সার্টিফাইড কপি, এটা তো বলেন নাই, সার্টিফাইড কপি নিয়ে আবার হাইকোর্টেও যাবেন। অমান্য আন্দোলন করছি না, না না, তাহলে আপনার তো রায় মেনে নিয়েই তো আপনার রাখছেন, আপনি তো কথাগুলো স্মরণ করেই দিচ্ছেন, না না, আপনার তো আইন মেনে, আপনার তো আইনটাকে রায়টাকে মেনে নিয়েই তো আপনার কোর্টে যাচ্ছেন। আরে বাবা, আপনি তো কথাগুলো স্মরণ করে দিচ্ছেন। এক, দ্বিতীয়, আর দ্বিতীয়ত কথা হলো, আপনি অনেক কথাই আপনি বলছেন ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিকভাবে কি উনি ভুল করছেন? এবং আজকে যদি বলি যে আপনারা, আপনি বললেন যে শান্তিপূর্ণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি, সেই তো আশা আসলেন, অনেক বিলম্বে আসলেন, সেই তো পথে আমরা, আমাদের বক্তব্য এটাই ছিল যে শান্তির পথে ফিরে আসুন, আপনার সহিংস রাজনীতির পথ ছাড়ুন। 2014 সালের 5 এবং 2013 এবং 15 এই যে সহিংস রাজনীতিটা করেছেন জামাতকে সাথে নিয়ে, সেই রাজনীতি থেকে শান্তির পথে ফিরে আসার জন্যই আমরা বারবার আহ্বান করেছি, সেই পথে আসলেন, অনেক দেরি হয়ে গেছে, অনেক বিলম্বে আসলেন। দেরি মোটে না আহমদ হোসেন সাহেব, সময় আসবে, জোয়ার আছে, ভাটা হবে, হবে ভাটা হবেই, সে ভাটায় টিকে থাকতে পারবেন কিনা ভুল আমাদের না। আমরা এখন যেটা বলছি, যে আমরা তখনও বলছি যে অনুপ্রবেশকারী ঢুকেছে দলের মধ্যে, অনুপ্রবেশকারী, রাষ্ট্রীয় যন্ত্র যদি নিরপেক্ষতা না থাকে, রাষ্ট্রীয় যন্ত্র দ্বারা যদি বিরোধী দলকে দমন করতে চান, সেটা কতক্ষণের জন্য টিকে? সবসময় টিকবে না, জনতার ঢল নামবেই না। এই যে সময় আসবে, এই কথার মধ্যে কিন্তু পরোক্ষ হুমকি আছে, না আবার আসবে 21 আগস্ট, আবার 21 আগস্ট আসবে, আবার আসবে বাংলা ভাই, আবার আসবে শেখ আব্দুর রহমান, আবার 26,000 নেতা কর্মীর মতো 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের 26,000 নেতা কর্মীকে হত্যা করেছিলেন, তারা পরোক্ষভাবে এটা বুঝাচ্ছেন যে আবার আসবে সেদিন আমাদের, তখন আপনি আপনি আবার কারাগারে যাবেন, আপনি আবার সেই ক্রসফায়ারে যাবেন, আপনি আবার সেই মৃত্যুর মুখে পতিত হবেন, এই কথাটাই পরোক্ষভাবে কিন্তু হুমকি দিচ্ছেন। এই হুমকিগুলি কিন্তু গণতন্ত্রের ভাষা নয়, তারা বুঝিয়ে দিচ্ছেন আমরা আবার আসবো সেদিন আপনি আবার যাবেন কারাগারে যাবেন। শুনেন, আমরা ক্ষমতায় থাকতে ক্লিন হার্ট করেছি আমাদের নেত্রী দেশপ্রেমের জন্য, ক্লিন হার্ট কিন্তু আওয়ামী লীগের চেয়ে বিএনপি বেশি এফেক্টেড হয়েছে, সে কারণে আপনি যদি মনে করেন যে এটা হুমকি আপনি বলতে পারেন, কারণ আপনি সরকারি দল, আপনাদের ইচ্ছা করলে আমাদেরকে এখনো এখান থেকে ধরে নিয়ে যাওয়ার ক্ষমতা আপনাদের আছে, সে কারণে না বডি ল্যাঙ্গুয়েজ আর আপনি মুখ, আপনি তো আসলে আগে বলছি আপনি একজন বিজ্ঞ লোক, অত্যন্ত শান্ত মাথা, ঠান্ডা মাথা আপনি মানুষ জবাই করতে পারবেন, এত সুন্দর কথা আপনি বলছেন। আমাদের হুমকি ধুমকি দিয়ে আমরা রাজনীতি করি না আহমদ হোসেন ভাই, আমাদের কথা হলো যে বেগম জিয়ার প্রতি যে
অমানবিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ কারা কর্তৃপক্ষ বা সরকার করেছেন সেজন্য দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে, সেটা আমরা বলেছি। আমরা এই জন্য মনে করি যে আপনারা এখনও সময় আছে। আর যে আজকে দেখলাম টেলিভিশনে যে আপনারা আরও দুইটা ওয়ারেন্ট কি শোন অ্যারেস্ট জারি করছেন, এটা আপনাদের ক্ষমতা আছে, আপনারা করতে পারেন, আরও কতগুলো মামলা দিতে পারেন। ববি আজাদেরা ফারুকের ধরে নেওয়ার ক্ষমতা আপনার আছে, আপনাকে ধরবে না বা সোহেলকেও ধরবে না। সে কারণে আমি মনে করি যে এগুলোর থেকে দূরে সরে গেলে জনতা বুঝবে আপনার এত উন্নয়ন জোয়ার, এত উন্নয়ন, মানে উন্নয়নের জোয়ারে আমরা ভাসছেন আপনারা, তাই নির্বাচনে ভয় পান কেন? সোহেলের অধীনে একটা নির্বাচন দিয়ে দেন না, সাবুদ্দিন আমলে একটা ডান্ডা দিয়ে একটা সিপাহী দিয়ে নির্বাচন করে ফেলাইছে, আপনার একটা নির্বাচন করে দেন না। অবশ্য মাননীয় প্রধানমন্ত্রী বলেও ফেলছে যে এবার 2014 সালের মতো নির্বাচন হবে না, একটা সুন্দর নির্বাচন। যেহেতু এই কথাই বললেন আহমেদ ভাই, আপনার কাছে কোন কারণে বিএনপি নির্বাচনে আজকে তো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলে দিয়েছেন যে আমরা খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে যাব না, মানে 2014 সালের গন্ধ আমরা আবার খুঁজে পাচ্ছি, আবার নির্বাচন বর্জনের আওয়াজ খুঁজে পাচ্ছি। আমরা তো নির্বাচন বর্জন চাই না, আওয়ামী লীগ সবসময় নির্বাচনের পক্ষের পার্টি, নির্বাচনে অংশগ্রহণ নির্বাচন করা দল তো লিগাল ফ্রেমওয়ার্ক। ও সেদিন নির্বাচনে বঙ্গবন্ধু গিয়েছিলেন, কারেক্ট ডিসিশন ছিল, সেই ডিসিশনটা কারেক্ট ছিল বলে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেদিন বাংলাদেশে বঙ্গবন্ধু চেয়েছিলেন যে নির্বাচনের মধ্যে জনগণ ডিসাইড করবে নেতাকে, ওই জন্য তো বলছিলাম যে ওনাদের মত না, উনি না, ওনাদের মতো কিছু লোক মরহুম শেখ মুজিবুর রহমানকে অনাকাঙ্ক্ষিত কতগুলো সমস্যার মধ্যে জর্জরিত করে রেখেছে। 7 মার্চের বক্তব্য আমরা সমর্থন করি, ঐতিহাসিক একটা ভাষণ, কিন্তু 1971 সালের চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মানে মেজর জিয়া যে ঘোষণাটা করেছেন সেটা গ্রহণ করছে, সেটা একটা ঐতিহাসিক বক্তব্য। সেখানে আপনি দেখেন আপনাদের নেতাদেরকে, আপনার নেতাদেরকে আপনাদের নেতারাই সমালোচনা করছে, কারণ আপনি দেখেন যে শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ভাষণ, সে 1975 সালের জানুয়ারি মাসের শেখ মুজিবুর রহমান সাহেব কি সদ্য এক, 16 জুনের শেখ মুজিবুর রহমান কি এক, এসব কথাগুলো তো আপনাদের দলের লোকেরাই বলেছে। সেখানে আমরা মনে করি আমরা সম্মান দিতে চাই, আপনারা সম্মান দিতে চান, আমরা সম্মান দিতে চাই, আমরা সম্মান দিয়ে কথাও বলি। আমার কথার মাঝে ফারুক ভাই ঢুকে গেলেন, আচ্ছা আমি তো আর ওনার সাথে কন্ট্রাডিক্ট করতে পারি না, মানুষ মনে করবো যে আমি ব্যর্থ অথবা আমি অসভ্য না আমি বর্বর, আমি কথার মাঝে উনি আমার পাল্টা জবাব দিচ্ছি। কাজী আমি যখন ফ্লোর পাবো পাচ্ছি তখন কথা বলতে চেষ্টা করেছি, উনি আবার সাথে ঢুকে গেছেন আমার মাঝে, তাও আমি তো ওনার কথা শুনেছি, মানুষ যদি মনে করে যে না আমাকে ভুল না বোঝে। এখন কথা হলো যে আপনি যেটা বললেন বঙ্গবন্ধু নিয়ে যে কথাগুলো বলেন, জিয়াউর রহমানকে বললেন, জিয়াউর রহমান এই দি ইকোনমিস্ট পত্রিকা যেটা কয়েকদিন আগে একটা প্রতিবেদন বের করেছে, প্রতিবেদন প্রকাশ করেছে লন্ডন, আপনি দেখেছেন বোধহয়, সেখানে কিন্তু জিয়াউর রহমানকে অভ্যুত্থানের নেতা হিসাবে আখ্যায়িত করেছে, এবং ভোটারবিহীন নির্বাচন বাংলাদেশে জিয়াউর রহমানই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, তিনি কখনো নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন না। বাংলাদেশে গণতন্ত্রকে বিপন্ন করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, সংবিধানকে হত্যা করেছেন এবং মানুষের ভোটাধিকারকে হরণ করেছেন, করে তিনি হে না ভোট দিয়েছিলেন, হে না ভোটে তিনি সিল মারে তিনি কিন্তু তোনার ম্যান্ডেট পেয়েছিলেন, রেফারেন্ডাম যেটা হে না সিল, সিল মেরেছেন, সিল মেরে করেছেন। সুতরাং বাংলাদেশের রাজনীতির পথটাকে, বাংলাদেশের রাজনীতির পথে আমাদের সময় স্বল্পতা আছে, কদর্য নিয়ে এসেছেন, রাজনীতির পথটাকে কণ্ঠকীর্ণ করেছেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস, এটা কিন্তু আমার কথা ছিল না। জিয়াউর রহমান বলছেন যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেবো, মানে এই দেশের রাজনীতিবিদরা রাজনীতি করতে না পারে, এই কথাগুলি আমরা ভুলে যাবো। যেটা ঘোষণার কথা বলেছেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স, উনি বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণাটা পাঠ করেছেন, উনি পাঠকের পাঠক না পাঠ করেছেন, পাঠক এখানে এখানে আপনার প্রেজেন্টার আছে যারা সংবাদ পাঠক, আচ্ছা আপনার 7 মার্চ দেশের স্বাধীনতা দিবস পালন করেন না কেন?
যদি বলেন যে 7ই মার্চে বাংলার স্বাধীনতার জন্য প্রথম আন্দোলন শুরু হয়েছে, তাহলে 26শে মার্চ কেন করেন? 26শে মার্চ আপনাদের মধ্যে লোকেদের কত খুঁজে পাওয়া যায়নি, সে কারণে তো জিয়াউর রহমান একজন সৈনিক হিসাবে সেই যান জুয়ারে মাইরা তারপর যায় চিটং বেতারকান্দি থেকে অনবিহাপ আপনাদের কথা মতো এইটুকু স্বীকার করলো তো আমরা খুশি হই, এইটুকু তো স্বীকার করেন না। আমাদের নেতা তারেক রহমান যা মাজার জিয়ারত করে নাই, আমাদের নেত্রী যায় নাই, তো সেই সম্মানটুকু আমরা দিতে জানি, আপনারা দিতে জানেন না। শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, মাওলানা ভাসানি, সরওয়ার্দি, শেরে বাংলা, এদের নিয়ে কথা বলতে আমার পুনর্জন্ম হওয়া উচিত সোজা হিসাব। সম্মান দিতে জানলে সম্মান আমরা নিতেও জানি, আমরা দিতেও জানি। সে কারণে আমি মনে করি এইসব লোকগুলোর সম্বন্ধে আলোচনা করার মানে সাহস আমার। 7 মার্চে বঙ্গবন্ধু একটি জনসমুদ্রে ভাষণ দিয়েছেন, পরোক্ষভাবে যে একটা জাতিকে মানসিকভাবে প্রস্তুত করেছেন, বাট আনুষ্ঠানিক ডিক্লারেশন দিয়েছেন 26শে মার্চ। আমরা যদি বর্তমান নির্বাচন নিয়ে আসি, ববি হাজ্জাজ আপনি কি বলবেন? আসলে এতক্ষণ পুরো আলোচনাটা তো দুটো দল নিয়ে হলো, দুই দলের এক দলেরও অংশ আমি না, সো আমার খুব বেশি বলার কিছু ছিল না। জি, আমরা ন্যাশনালিজমে বিশ্বাস করি। ন্যাশনালিজম মানে এই দেশ, এই জাতি, এই দেশের জনগণ, তাদের উপরে বিশ্বাস করি, তাদের অধিকারে বিশ্বাস করি, তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াতে বিশ্বাস করি। সো একমাত্র ডেফিনেশন হলো এই দেশের জনগণ। আমরা ইতিহাস অনেকক্ষণ ধরে ইতিহাসের কথা বললেন আমার দুই বড় ভাই, ইতিহাসের শিক্ষা আসলে সবাইকে সঠিক দেয়াটা প্রয়োজন, এই দেশের জনগণকে দেয়াটা প্রয়োজন। এবং এই দেশের জনগণকে শুধু বইয়ের পুস্তকের মাধ্যমে না, টিভি পর্দার শুধু মাধ্যমে না, আমরা যখন রাজনৈতিকভাবে আমরা যারা সম্পৃক্ত আছি, যারা নেতৃবৃন্দ আছেন, যারা ভাষণ দিতে দাঁড়ান, যারা জনগণের সামনে দাঁড়ান, আমরাও যখন কথা বলি, আমাদের ইতিহাসের সঠিক রূপটা, হ্যাঁ, ইতিহাস সবসময় কিছু দূর সাবজেক্টিভ হয়। আমি একটা জিনিস একভাবে দেখেছি, আহমেদ হোসেন ভাই ওই জিনিসটা আরেকভাবে দেখেছেন, ফারুক ভাই ওই জিনিসটা আরেকভাবে দেখেছেন, কিন্তু ফ্যাক্টগুলো তো চেঞ্জ হয় না। ওই ফ্যাক্টগুলো আমরা যখন জনগণের সামনে যাই, ফ্যাক্টগুলো যেন আমরা সঠিকভাবে ধরে তুলি, সেটা ইতিহাস প্রসঙ্গ থেকে যদি বর্তমান রাজনীতিতে আসি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যেটা এখন সৃষ্টি হয়েছে, আপনার দল রাজনীতিতে আসবে কিনা বা আপনারা নির্বাচন করবেন কিনা? 100 বার নির্বাচন করব, রাজনীতিতে আমরা আছি, নির্বাচন আমরা 100 বার করব। এবং নির্বাচন যদি কোনো দল না করে, তারা কি কারণে করছে না অনেক সময় সেটাও আমরা যে উপলব্ধি করতে পারছি না এবং সেটাকে পুরোপুরিভাবে ভুল বলছি তাও না, কিন্তু আমরা যেটা বিশ্বাস করি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন যেটা বিশ্বাস করে, যে আমরা যদি নির্বাচন প্রক্রিয়া সামনে ঠিকভাবে দেখতে চাই, তাহলে সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই প্রোগ্রামের শুরুর দিকে কিছু কথা হচ্ছিল, ফারুক ভাইও বলছিলেন, আহমেদ হোসেন ভাইও বলছিলেন যে ওই নিজের পক্ষে রায় হলেই মানি, অন্য পক্ষে রায় হলে মানি না, এটা এবং এটি এই কথাটা সমালোচনা দুজনেই করছিলেন। কিন্তু এই দুটো দলই আমরা দেখেছি নির্বাচনের পর যদি তারা হেরে যান, তাহলে তারা সেম সমালোচনাটা করেন যে আমাদের সাথে কিছু একটা কারচুপি করে আমাদেরকে হারানো হয়েছে। আজকে তারা হয়তো, আমি একটু শেষ করি, আমাকে একটু 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 শেষ করতে দেন, ওনারা তো মানে 1 ঘন্টা ধরেই কথা বলেছেন, একটু যদি কথা বলতে না দেন তাহলে তো শুধু আওয়ামী লীগ বিএনপিরই হলো, তাহলে আর আমাদেরকে ডেকে লাভ কি? আমরা তো পর্দায় দেখতে পারি আওয়ামী লীগ বিএনপির, সরি। তো যেখানে ছিলাম, যে রায় নিরপেক্ষতা নিয়ে ওনারা কথা বলছিলেন, নির্বাচন নিরপেক্ষতা নিয়ে কথা বলছিলেন না, কিন্তু আমরা সবসময় তাই দেখি। এবং আগামীতে আমরা দেখতে চাই যে নির্বাচনে ঠিকভাবে সঠিকভাবে অংশগ্রহণ করে, আমরা 96তে দেখেছি, তার আগে দেখেছি, তারপরে দেখেছি, 2006-07 111 দেখেছি, এবং সব জায়গায় দেখেছি যে নির্বাচন নিয়ে, নির্বাচন কিভাবে হবে, এই টানা পড়ে দলগুলো এগুলো নিয়ে সংঘাতে যখন যায়, তখনই আমরা দেখি নির্বাচন ঠিকভাবে হয় না। এবং অনেকবার হয়েছে যখন সংঘাতে কেউ যায়নি, নির্বাচন হয়েছে, নির্বাচনের পর কোনো একটা বড় দল বা কোনো বেশ কয়েকটা বড় দল হয়তো সেটা সমালোচনা করেছে, কিন্তু জনগণ এই নির্বাচনটা মেনে নিয়েছে। বারবার যদি আমরা সঠিকভাবে নির্বাচনে যাওয়া শুরু করি, নির্বাচন যারা পরিচালনা করেন তাদের ক্ষমতায়ন শুরু করি, এবং আমরা প্রত্যেকটা দল প্রত্যেকবার ঠিকভাবে সঠিকভাবে নির্বাচনের জন্য নির্বাচনী কর্মসূচি শুরু করি, তাহলে হয়তো হয়তো আশা আছে যে এই নির্বাচনে যদি নাও হয়, এই 2014-তে কী নির্বাচন হয়েছে সেটার আলোচনা অনেক হয়, কিন্তু একদিকে আবার এটাও মানতে হয় যে 2014 নির্বাচন যতই মন্দ নির্বাচন হোক, এবং অ্যাবসলুটলি এখানে কোনো ধরনের কোনো ডাউটের জায়গা নেই যেটা মন্দ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচন ছিল না, কিন্তু আইনত এই নির্বাচনকে আপনি ঠিক প্রশ্নবিদ্ধ করতে পারেন না, কারণ আইন মেনে করা হচ্ছে মন্দ। আমি পুরোপুরিভাবে ফারুক ভাইয়ের সাথে একমত,
মন্দ নির্বাচন, কিন্তু এখানে আমার কোনো উপায় নেই আমাদের হোসেন ভাইয়ের সাথে একমত না হয়ে যে এটা আইনত হয়েছে, আইন মেনে হয়েছে। আসলে বিষয়টা হলো নির্বাচনে হেরে গেলে আমরা বলি কার চুপে হয়েছে, এই প্রবন্ধনাটা লক্ষ্য করা গিয়েছে কার মাধ্যমে? আওয়ামী লীগ 1991 সালে জাস্টিস সাবুদ্দিন প্রথমে শুরু করেছিলাম, একটা আনসার খেড়া করাই একটা নির্বাচন করে ফেলেছে, সেই নির্বাচনে আমরা উভয় দল সব দলে মিলে সংসদীয় রাজনীতি প্রবর্তন করেছি, তখন আওয়ামী লীগ বলেছে সূক্ষ্ম কার চুপি হয়েছে, এই কথাগুলো তখন থেকে শুরু হয়েছে। সে আমি মনে করি এটা ঠিক না, নির্বাচনে যদি সুষ্ঠু সূক্ষ্ম কারচুপি হয়ে থাকে, নির্বাচন কমিশন স্বাধীন, তার বিচার করার ক্ষমতা আছে, সিট বাতিল করার ক্ষমতা আছে, এগুলো যদি আইনি সমাধান হইতো এই কথাগুলো কারো মুখে দেওয়া আর কোনোদিনও বের হতো না। সেখানে আমি মনে করি যার রটে কিছু না কিছু বটে, গ্রামের একটা কথা আছে। আর একটা কথা মনে পড়ে, ছোট্টবেলায় যখন ইলেকট্রিসিটিও ছিল না, এসব ইন্টারনেটও ছিল না, টেলিফোনও ছিল না, সরু রাস্তা দিয়ে গ্রামে যখন বাজার থেকে বাড়িতে যেতাম, সন্ধ্যা পরে চিৎকার করে গান গাইতাম ভয়ে ভয়ে। তাই আমি মনে করি যে আওয়ামী লীগ একটা ভয় তাদের মধ্যে জন্মেছে, যে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখতে হবে, সাজা দিয়ে রাখতে হবে, নির্বাচন থেকে দূরে রাখতে হবে, এই ভয়টা তাদের মধ্যে ঢুকার কারণে আজকে এই রাজনৈতিক উত্তপ্ত বাংলাদেশে এই রাজনৈতিক সংকট, এই বিএনপির মধ্যে সংকট তৈরি করে দিয়েছেন তারা, যাতে আমাদের নির্বাচন থেকে দূরে থাকে। সেই জন্য আপনি বলেছেন, আহমদ হোসেন ভাইও বলেছেন, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিৎকার দিয়ে বলেছে বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্যে এসব চাপ প্রয়োগ করা হচ্ছে, কারাগারে নেওয়া হচ্ছে। আমরা তো বলেছি আমরা নির্বাচনে যাব, আমরা নির্বাচন মুখী দল, 100 বার নির্বাচন করবো, সেই নির্বাচন সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সে নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। সকল দলের বলতে তিনি কি বলছেন যে বিএনপি ছাড়া সব দলই তো নির্বাচনে গিয়েছে, সব দলই তো নির্বাচনের পক্ষেই আছে, এখন বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচনের গাড়ি থেমে থাকবে, গণতন্ত্রের ট্রেন কি দাঁড়িয়ে থাকবে, সংবিধান কি সেখানে দাঁড়িয়ে থাকবে? যেটা ববি হাজ্জাজ বলতে চেষ্টা করেছে যে সংবিধানের বিকল্প সংবিধান, আইনের বিকল্প আইন সেখানে অন্য কিছু নয়। যেমন আজকে 2014 সালে সংঘাতের পর থেকে এখন অভিজ্ঞতার আলোকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছেন, এই শান্তিপূর্ণ কর্মসূচির নামই তো হচ্ছে গণতন্ত্র, এই শান্তিপূর্ণ কর্মসূচির নামই হচ্ছে সংবিধান। সুতরাং ওই সংবিধানের পথে ফিরে আসুন, সংবিধানের পথে ফিরে আসলে আপনার আইনের শাসনকে স্বীকার করতে হবে। এবং খালেদা জিয়ার জাজমেন্ট দিচ্ছেন তখন কিন্তু আওয়ামী লীগ থেকে কোনো ধরনের বাধা তৈরি করছে, তাহলে আপনারা কেন শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছেন না কেন? একটা বাংলাদেশে 3 বারের প্রধানমন্ত্রী, কয়েকবারে বিরোধী দলের নেতা, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন সেনাবাহিনী প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, আরেকজন স্বাধীনতা ঘোষকের স্ত্রীকে তারা পরিত্যক্ত ভবনে যদি 5 রাত কাটাই দিতে পারে, সেখানে তাদের কাছে আমরা আর কিছু আশা করতে পারি না। আশা এমনই আশা করতে পারি যদি সত্যিকার অর্থে আমাদের আলোচনা। আমি শুধু জয়ললিতা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন না, এবং তিনি তো মা বলে সম্বোধিত হতেন, তার বিরুদ্ধে কিন্তু রায় হয়েছিল, উনি কিন্তু কারাগারে গিয়েছিলেন। এবং এখন কিন্তু লালু প্রসাদ যাদব মুখ্যমন্ত্রী ছিলেন বিহারের, এবং ভারতের খুব নাম করা রাজনীতিবিদ, তিনিও কিন্তু দুর্নীতিতে তিনি আহমেদ ভাই আমাদের আলোচনা কারাগারে গিয়েছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে পারবো না। তবে আপনাদের তিনজনের কাছে একটা সম্ভাবনার উত্তর জেনে অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাচ্ছি। আহমেদ ভাই যদি একটু সম্ভাবনা মানে এখন তো মির্জা ফখরুল সাহেবের আজকের বক্তৃতা যদি কারেক্ট হয়, এটা যদি অফিসিয়াল বক্তব্য হয়, যেহেতু বাটির যে মহাসচিব এটাই অফিসিয়াল বক্তব্য যে খালেদা জিয়ার এখন আইনি লড়াই তারা যদি হেরে যান, আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত হেরেই যান, ধরে নিলাম হেরে গেলেন, তারপরে তারা খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে যাবেন না, এটা অশনি সংকেত। আবার আমি পেট্রোল বোমার আওয়াজ শুনতে পাচ্ছি, আবার সন্ত্রাসের গন্ধ বুঝে পাচ্ছি, আবার জামাতের সাথে মিলে আবার পেট্রোল বোমা, আবার রাজনীতি। আমরা আশা করবো, আমরা দেখতে চাই যেন সামনে অতীতে আমরা যা দেখেছি সেটা সামনে না দেখি, এবং একদিক দিয়ে আপনি এটাও বলতে পারেন সেটা কার সফলতা কে বিফল হয়েছেন সেটা জানি না, কিন্তু এই মুহূর্তে আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি এখন গ্রেফতারিত অবস্থায় আছেন, এই গ্রেফতারের কারণে ওনার
পপুলারিটি আরও বেড়ে যায়নি, ওনার জন্য মানুষের জনগণের সহানুভূতি আরও বেড়ে যায়নি, এটা চিন্তা করাটাও ভুল হবে। তো ওইভাবেও যদি চিন্তা করেন তাহলে ফারুক ভাইয়ের দল হয়তো অনেক দিক দিয়ে হয়তো তারা অ্যাট্যাক্ট হয়েছেন, বিলিগার্ড হয়েছেন, কিন্তু হয়তো অনেক দিক দিয়ে তাদের সামনে জয়ী হওয়ারও একটা সম্ভাবনা আছে। ধন্যবাদ ফারুক ভাই। আসলে বিষয়টা হলো আমরা একটা সংকটে আছি, আমাদের নেত্রী জেলে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে অসুস্থ চিকিৎসাধীন আছেন, তার বিরুদ্ধে রায় হয়েছে, সে কারণে আমরা এখন আমাদের দল আইনি লড়াইয়ের মাধ্যমে ওনাকে জামিন করাতে হবে, এই কাল্পনিক অসত্য মামলার বিরুদ্ধে যে রায় হয়েছে সেটা থেকে অব্যাহতি দেওয়ার চিন্তা ভাবনা আমরা। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। সুস্থ ধারা রাজনীতি আমাদের দেশে চালু হবে, এটাই আমাদের সবার প্রত্যাশা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।